ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আরিফ আহমেদ, আরিশাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে সবাইকে কংগ্রাচুলেশন এবং স্বাগতম আপনারা যারা মায়া বেসিক টিউটোরিয়ালের পার্ট নাম্বার 1 থেকে 6 পর্যন্ত শেষ করেছেন। আজকে থেকে আমরা মডেলে হাত দিতে পারবো এবং আমার সাথে আপনি মডেল বানাতে পারবেন। এতদিন আমরা যে মায়ার বেসিক টুকিটাকি যে টুলসগুলো শিখেছি তার মাধ্যমেই আমরা মডেল বানানো শুরু করব আজকে থেকে। আর বাকি যে অ্যাডভান্স টুলগুলো আছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ সেগুলোকে দেখব। আগে দেখি আজকে আমাদেরকে যাচাই করে যে আমরা এতদিন কী শিখেছি সেগুলোর মাধ্যমেই ছোটোখাটো মডেল কীভাবে তৈরি করে। আজকে আমরা প্রথমে তৈরি করব হচ্ছে বেড, একেবারে সহজ একটি মডেল দিয়ে শুরু করতেছি। এবং দ্বিতীয়ত বানাবো হচ্ছে আমরা টেবিল, এবং তৃতীয়ত বানাবো হচ্ছে চেয়ার। এগুলোর জন্য যে জিনিসগুলো ভালো করে জানতে হয় সেগুলো হচ্ছে ভার্টেক্স, তারপর হচ্ছে ফেস, তারপর হচ্ছে এইডস, এবং হচ্ছে অবজেক্ট। চলুন তাহলে কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যাক। যে কোনো মডেল বানানোর আগে আমাদের যেটি জানতে হয় সেটি হচ্ছে ভার্টেক্স, ফেস, ইডস, অবজেক্ট, এগুলোর ব্যবহার এবং এদের শর্ট কিগুলো জানা থাকলে ভালো। যদিও আমরা রাইট বাটনে ক্লিকের মাধ্যমে এদের শর্ট কিগুলো জেনেছিলাম, এরপর আমাদের কিবোর্ড থেকে আমরা এই শর্ট কিগুলো জেনে নিব। দ্বিতীয়ত হচ্ছে সাব ডিভিশন, তৃতীয়ত হচ্ছে পপ আপ বক্স, অর্থাৎ একটা মডেলকে ক্রিয়েট করার পরে সাথে সাথে আমরা যদি কিবোর্ড থেকে টিতে প্রেস করি তাহলে এটি পপ আপ বক্স আসবে। সেই পপ আপ বক্সের ডিটেলসটি আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে এবং ওটার মাধ্যমেই আমরা মূলত আজকে কাজ করব। যেহেতু আমরা অ্যাডভান্স কোনো টুলস নিয়ে এখন পর্যন্ত শিখিনি, সো আমরা অ্যাডভান্স কোনো টুলস নিয়ে কথা বলতেছি না। যেগুলো আমরা এতদিন পর্যন্ত শিখেছি নর্মালি সেগুলোর মাধ্যমে আমরা আজকে একটি বেড বানাবো, কম্পিউটার টেবিল বানাবো এবং চেয়ার বানাবো খুব সহজে, যতটুকু বানানো যায়। একেবারে রিয়েলিস্টিক বানাতে হবে এমন কোনো কথা নেই। আমরা জাস্ট আজকে থেকে সবাই একসাথে শুরু করতে যাচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা চলুন তাহলে মায়াতে চলে যাই। মায়াতে চলে গিয়ে আমরা একটু ডিটেলস জেনে নিই ভার্টেক্স, ফেস এবং ইডস এবং অবজেক্ট মোডগুলো আমরা কীভাবে নিয়ে আসতে পারি। আমরা যদি একটা কিউবকে ক্লিক করি, এটাতে আমি চাইলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ভার্টেক্সে চলে আসতে পারতেছি, এখান থেকে ইডস, এবং এখান থেকে ফেস মোডে, এবং ফাইনালি গিয়ে এখান থেকে অবজেক্ট মোডে চলে আসতে পারতেছি। এই শর্টকাটটাই যদি আমি করতে চাই তাহলে কিবোর্ড থেকে যদি F9 আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার ভার্টেক্সে চলে আসবে, F10 যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার ইডসে চলে আসবে, F11 যদি আমি ক্লিক করি তাহলে আমার ফেস মোডে চলে আসবে। এই হচ্ছে তিনটা শর্টকাট। এবং ফাইনালে যদি আমি অবজেক্ট মোডে ফিরে যেতে চাই তাহলে আমাকে F8 ক্লিক করতে হবে, তাহলে আমি অবজেক্ট মোডে চলে আসতে পারবো। ঠিক সেমভাবে আমরা রাইট বাটন ক্লিক করে যেভাবে আমরা মোডগুলোকে চেঞ্জ করি, এর শর্ট কিগুলো হচ্ছে F9, F10, F11 এবং F8। দ্বিতীয়ত হচ্ছে সাব ডিভিশন। কিউবটি নেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেল বক্সের নিচে ইনপুট সেকশনে পলি কিউবে যদি আমরা ক্লিক করি এই অপশনগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম, আজকে আমরা এবার একটু দেখে নিই। এই অপশনগুলো সেম যদি আমি কিবোর্ড থেকে টিতে প্রেস করি তাহলে আমাকে এখানে শর্টকাটে দেখাবে। এই শর্টকাটে দেখানোটাই আমাদের বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এখান থেকে বারবার আমরা না গিয়ে এখানে ইউজ করতে পারি, অর্থাৎ আপনি চাইলে এখান থেকেও ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। কিন্তু আমাদের এটা প্রচুর লাগবে ইন ফিউচারে, দেখবো যে আমরা অনেক শর্টকাট ইউজ করতে গিয়ে আমরা টিতে ইউজ করতেছি। সো এটাকে একটু বুঝিয়ে বোঝার জন্য আপনারা এটাকে কীভাবে কন্ট্রোল করবেন, কিবোর্ড থেকে আমি টিতে প্রেস করলে এটা চলে আসবে, যদি আমি কিবোর্ড থেকে কিউতে ক্লিক করি অর্থাৎ এটা সিলেকশন অবস্থায় চলে এসেছে, অর্থাৎ এই যে আমার যে এখানে যে টুল বারটা আছে এটা হচ্ছে সিলেকশন। আমরা এটাতে ক্লিক করা অবস্থায় যদি আবার টিতে প্রেস করি তাহলে আমাদের এই পপ আপ বক্সটা চলে আসবে। আচ্ছা এবার একটু যদি এটার বিষয়ে ডিটেলস জানি সেটা হচ্ছে যে এটাকে এভাবে আমরা একটু বড় ছোটো করতে পারবো। জিনিসটা মাঝে মধ্যে আপনাদের অনেক ছোট অবস্থায় থাকতে পারে, কোনো সমস্যা নেই, আপনারা এই কর্নারকে ধরে লেফট মাউসের মাধ্যমে ড্র্যাগ করে বড় করতে পারেন, ছোট করতে পারেন, অ্যাজ ইউ ওয়ান্ট। ওকে, এবার আসি হচ্ছে বক্সের ভিতরে আমরা একটি পায়ের মতন জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ছোটোবেলা থেকেই পরিচিত পাই। এর পাশে আমরা দেখতে পারতেছি একটি মোবাইলের মেনু বারের বাটন যেরকম থাকে ওরকম দেখতে, এটাতে ক্লিক করলে এই অপশানগুলো আসবে। আচ্ছা একটা একটা করে কথা বলি, সেটা হচ্ছে পায়ের কাজটি কী। পায়ের কাজটি হচ্ছে এখানে
আমি যদি উইডেথকে ক্লিক করে লেফট মাউস বাটনের মাধ্যমে যদি আমি ডান সাইডে এবং বাম সাইডে ড্র্যাগ করি তাহলে এটি বড় ছোট হচ্ছে। এটা কতটুকু দ্রুত বড় ছোট হচ্ছে একটু খেয়াল করবেন, আমি হালকা একটু ঘোরাচ্ছি তাতেই এত দ্রুত এটি বড় ছোট হচ্ছে। যদি আমি পায়ের মানটি এখানে কমিয়ে দিই, একেবারে কমিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে যদি আমি এবার লেফট মাউস বাটনের মাধ্যমে যদি লেফট মাউসকে ড্র্যাগ করি, অনেক ড্র্যাগ করতেছি কিন্তু এটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং আস্তে আস্তে ছোট হচ্ছে। সো পায়ের মূলত যে কাজটা সেটা হচ্ছে যে সে এই ভ্যালুগুলোকে কত স্পিডে আমরা কন্ট্রোল করব সেই কাজটি এখানে সে হেল্প করবে। এই পায়ের মানটি এখান থেকে আমরা যদি একটু বাড়িয়ে দিই, এই পর্যন্ত বাড়িয়ে দিলাম একটু, বাড়ি দেওয়ার পর এবার যদি আমি ড্র্যাগ করি তাহলে খুব দ্রুত বড় হচ্ছে, খুব দ্রুত ছোট হচ্ছে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে আমাদের কাজের অবজেক্টের উপরে ডিপেন্ড করে। এই হচ্ছে এর কাজ, এটার মাধ্যমে আমরা স্পিডকে কন্ট্রোল করতে পারি। এরপর হচ্ছে ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে দেখার পরে নিচে যদি চলে যায়, এখানে ক্রিয়েটিভ উইস ছাড়া বাকি সবগুলোতে আমার ক্লিক দেওয়া আছে। যদি আমি ক্রিয়েটিভ উইস একটু খেয়াল করেন, এখানে যেগুলোতে ক্লিক করা আছে অলরেডি সেগুলো এখানে শো করতেছে। এটার মানে হচ্ছে যদি আমি এখন ক্রিয়েট ইউভিতে ক্লিক করি তাহলে আমার এখানে ক্রিয়েট ইউভিসটাও শো করবে। এরপর আমি আবার এখান থেকে চলে যাই, এটাকে আমি উঠাই দিই, এটা আমার দরকার নেই। সো আমার এগুলোকেই শো করলো। এরপরে যে কাজটি আছে এখান থেকে হচ্ছে সাইজ স্মল মিডিয়াম, আমি যদি স্মলে ক্লিক করি তাহলে এটি ছোট হয়ে যাবে। এরপরে এখান থেকে যদি আমি এখানে মিডিয়ামে দেখ, এই জিনিসটা আমরা কি ম্যানুয়ালি এখান থেকে করতে পারতেছি, ঠিক সেম জিনিসটা এখানে সাইজ অপশানে গিয়ে আপনি লার্জ করতে পারবেন, ছোট করতে পারবেন, অ্যাজ ইউ ওয়ান্ট, নো ইটস নর্মাল। সো আমরা এটাকে আমাদের মতন করে একটু ড্র্যাগ করে বড় করে নিই। এরপরে কী অপশন আছে সেটা দেখি, এটা হচ্ছে রিসেট, মানে বাই ডিফল্টভাবে যেভাবে থাকে এটাতে যদি আমি ক্লিক করি বাই ডিফল্ট যেগুলো ছিল সেগুলো চলে এসেছে। আমাদের কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ হয়নি, আমাদের এই বাই ডিফল্ট যে সেটটি আছে সেটি চলে এসেছে। এরপরে আবার যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে কপি অ্যাট্রিবিউটস আর একটা হচ্ছে পেস্ট অ্যাট্রিবিউটস। আমি চাচ্ছি এই অবজেক্টটির যে ভ্যালু আছে সেম টু সেম আরেকটি অবজেক্ট আমি ক্রিয়েট করব, সেটাতে গিয়ে জাস্ট আমি পেস্ট করে দিব। তাহলে সেটা করার জন্য আমরা এখানে কপি করব। ফর এক্সাম্পল আমি আরেকটি কিউব নিলাম, কিউব নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটু এই পাশে নিয়ে আসি। এবার যদি আমি এটিতে ক্লিক করি, এবার এটাতে গিয়ে আমি ওখান থেকে যে অ্যাট্রিবিউটটা আমি কপি করেছিলাম এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে যেটা হচ্ছে ওখানে যেরকম সেম টু সেম যে ভ্যালু ছিল সেই ভ্যালুগুলো আমার এখানে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে এই বাটনের সব জিনিসগুলোর কাজ। আচ্ছা, এবার আমরা সাবডিভিশন অপশনগুলো একটু দেখি। সাবডিভিশনটা হচ্ছে আমাদের এই সাবডিভিশন উইডেট বরাবর আমরা কয়টা ডিভাইড করব, অর্থাৎ উইডেট বরাবর আমরা কয়টা ভাগে ভাগ করব আমাদের এই প্রিমিটিভসটাকে। ঠিক সেম হাইট বরাবর আমরা কয়ের ভাগে ভাগ করব সেটা এখানে কন্ট্রোল করা যায়। ঠিক সেম ডেপথের বিষয়েও, এই অর্থাৎ এই সামনে যে অংশটি আছে এটি হচ্ছে ডেপথ, ডেপথটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে চাচ্ছি সেটাও এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই হচ্ছে ভার্টেক্স ফেস ইটস অবজেক্টের ডিটেলস এবং সাবডিভিশন, এবং কিবোর্ড থেকে টিপেস করার পরে যে পপ আপ উইন্ডোটা চলে আসে সেটার আমাদের ডিটেলস। চলুন তাহলে আমরা এখন মডেলে চলে যাই। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা একটি বেড বানাবো আমাদের যতটুকু টুলস জানা আছে তার ভিতরে। সো প্রথমে আমি এখান থেকে একটি কিউব নিয়ে নিচ্ছি। কিউব নিয়ে এখান থেকে উইডেটটা দেখতেছি, উইডেটটা আমি চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, এত বড় আর একটু উইডেট নিন, ফর এক্সাম্পল এতটুকু ডেপটাকে একটু বাড়িয়ে নিই। আমি খাটের যে শেপটা হয়ে থাকে সেটাকে একটু বানাই দিলাম। আচ্ছা, আমার হাইট যতটুকু আছে এনাফ, এটা হচ্ছে খাটের উপরে যে জাজিমটা বা নর্মালি তোষকটা যেটা থাকে সেটা একটু ডেপট কমিয়ে দিলাম, দ্যাটস ইট, দুজন শুতে পারলেই হবে। এরপর আমরা সাবডিভিশন উইডেট এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, উইডেটটার বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যখন স্মুথ করবেন এটা কতটা স্ট্রং হবে। স্মুথ ভিউটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে টিতে প্রেস করবেন, দেখবেন যে আমাদের এখন স্মুথ ভিউটা খুবই খারাপ দেখা যাচ্ছে। সো ফাইনালি গিয়ে আমাদের যে অবজেক্টগুলো আমরা ক্রিয়েট করব সেগুলো কিন্তু আমরা স্মুথ ভিউতে প্রিভিউ করব অবশ্যই। এটা আমাদেরকে বর্তমানে প্রিভিউ দেখাচ্ছে, এটা কোনো আমার অবজেক্টকে বা প্রিমিটিভকে নষ্ট করতেছে না।
সো আমরা কিবোর্ড থেকে আবার যখন ওয়ানে প্রেস করব, আমরা আগের নর্মাল প্রিমিটিভসের যে লুকটা থাকে সেই লুকে আমরা চলে আসতে পারবো, অর্থাৎ উইদাউট স্মুদে। সো এই স্মুথটা করার কারণ এটাই, যদি আমি এখান থেকে একটু ওয়ান দিয়ে দিই, আমরা এটাতে গিয়ে থ্রিতে প্রেস করি, তাহলে দেখবো যে আমার যে কিউবটি ছিল সেই কিউবটি আমার নষ্ট হয়ে গিয়েছে। এটাকে আরও বেশি স্ট্রং করার জন্য আমরা সাব ডিভিশন অ্যাড করব। এটাকে ওয়ানে প্রেস করে আবার পুনরায় ফিরে নিয়ে আসলাম সাব ডিভিশন উইথ, উইডের দিক দিয়ে আমরা এই কয়েকটা দিই। আমরা চোখের আইডিয়ার উপরে ডিপেন্ড করে আমরা এটা কাজ করতেছি, কোনো মেজারমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি না, জাস্ট ফর ফান অ্যান্ড হার্ট ফ্রির জন্য যে আমরা মডেল কীভাবে বানাতে পারি। ওকে ফাইন, এরপরে আমরা সাব ডিভিশন হাইট, এখানে অত বেশি লাগবে না, আমি দুইটা তিনটা অর্থাৎ এখানে পাঁচটা এজ না, ডেপথের দিক থেকে আমি একটু বেশি করে নিই, সাপোজ উইডের দিক থেকে আমি 11টা নিয়েছি, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ওই কটাই নিতে হবে। এবার যদি আমি কিবোর্ড থেকে থ্রিতে প্রেস করি তাহলে দেখবো আগের থেকে আমার অনেক স্ট্রং হয়ে গেছে। সো দ্যাটস ইট, এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে আসি, খাট নিচের দিকে, হ্যাঁ একটু উপরের দিকে নিয়ে আসি। এখন যেটা করবো সেটা হচ্ছে আরেকটি কিউব নেব, কিউব নেওয়ার সাথে সাথে এটারও টিপতে প্রেস করবো, উইডেরটাকে আমার লাগবে না, আমি এখন উইডের দেব না, আমার দরকার হাইট, ফাইন, ডেপথ। এটা যদি আমি সমান সমান ডেপ তৈরি করতে চাই তাহলে স্পেস বারে ক্লিক করে আমি টপ ভিউ থেকে দেখব, এটাকে একটু ছোট করে নিই। টপ ভিউ থেকে দেখার জন্য সবগুলোকে আমরা আগে শেডিং এক্স রে মোডে নিয়ে আসি, সো আমরা এখন দেখতে পারবো। এবার আমি যদি ডেপটাকে বাড়াই, এটা অনেক বেশি করে বাড়তেছে, সো আমি পায়ের মানটাকে কমিয়ে দিলাম, এটাকে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করি আস্তে 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 আস্তে, দ্যাটস ইট। সো সুইচ বারে ক্লিক করে আমি চলে যাই এখানে, এখানে আমার এটাকে ডাব্লুতে প্রেস করি, এখানে নিয়ে আসি, এরপরে আমি এটাকে টিতে প্রেস করে উপরের দিকে উঠাই, হাইট। আচ্ছা এখন আমার একটু স্পিড দরকার, হাইট ইজ এনাফ, ডাব্লুতে প্রেস করে এখানে নিয়ে আসি। ওকে ফাইন, এবার আমি টিতে প্রেস করি, টিতে প্রেস করে এবার আমি সাব ডিভিশন অ্যাড করি কিছু, উইডের থেকে 4 আই থিঙ্ক, হাইট হাইট থেকে একটু বেশি যাতে এটা স্ট্রং থাকে 10টা, ডেপথ ডেপথ থেকে একটু স্ট্রং লাগবে, সো 10টা ইজ এনাফ। আমি থ্রিতে প্রেস করি, হ্যাঁ এটা স্ট্রং আছে, সো দ্যাটস ইট আপাতত। হ্যাঁ এখানে আমরা একটু এটাকে নিয়ে কাজ করবো পরে, আমরা প্রথমত যে কোনো মডেল বানানোর আগে তার প্রাইমারি শেপটাকে তৈরি করে নেব। এবার আমি এটাকেই কন্ট্রোল ডিতে প্রেস করে কপি করে এই পাশে নিয়ে আসতেছি, এবার এটাকে টিতে প্রেস করি, এটা কিন্তু কোনো টি আসবে না, কেননা এটার আমরা প্রথম থেকে নিয়ে নিই, টিতে প্রেস করার সাথে সাথে সেই বক্সটি তখনই আসবে যতক্ষণ না পর্যন্ত আপনি ওটাকে নিজের মতন করে মুভ না করান, অথবা নিজের মতন করে ম্যানুয়ালি কোনো কাজ না করান, এটাও একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ এই পপ আপ বক্সটা ততক্ষণ পর্যন্ত আসবে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের যে মডেলটা আপনি প্রথম থেকে নিয়েছেন সেটাতে ম্যানুয়ালি কোনো টাচ না করেন। যেহেতু আমরা এখানে ডুপ্লিকেট করে নিয়েছি, ডুপ্লিকেট করার সাথে সাথে কিন্তু আমরা খেয়াল করি যে এখানেও আমার কোনো কিছু ইনপুট হিসেবে আসেনি, আমরা এখানে ডুপ্লিকেট নিয়েছি, সো এটা বিষয়ে আমরা আরও ডিটেলস পরে কথা বলবো। সো আমরা এখানে এটা ডুপ্লিকেট হিসেবে নিব না, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা একটা কিউব নিই, ঠিক সেম এটাকে উইডেড আমার দরকার নেই, হাইট। আচ্ছা আমি যদি এটার মতন সেম টু সেম এটার অ্যাট্রিবিউটটা এখানে এখন পেস্ট করে নিয়ে আসতে যাচ্ছি, সো এটাকে ক্লিক করি, এখান থেকে এটা কপি অ্যাট্রিবিউট, এখান থেকে এসে এটাতে পেস্ট, দ্যাটস ইট। এটাকে কিন্তু আমি এখন এডিট করতে পারবো, সো ডাবলু ক্লিক করে উপরের দিকে নিয়ে আসবো, হালকা নিচে অর্থাৎ নিচের দিকে থাকবে, সুইচ বারে ক্লিক করে আমি যদি এখানে ফ্রন্ট ভিউ থেকে দেখি, হ্যাঁ আমার নিচে আছে কিনা ঠিক মতন একটু দেখে নিই, তারপরে এখান থেকে নিচের দিকে নিয়ে আসবো, ফাইন। এবার আমি টিতে প্রেস করি, আমার এত হাইট দরকার নেই, হাইটটাকে আমি জাস্ট কমিয়ে নিয়ে আসতেছি, ডাব্লুতে প্রেস, দ্যাটস ইট, এই পর্যন্ত থাকলো স্পেস বারে প্লেস, আমরা পার্সপেক্টিভ ভিউতে চলে আসলাম। এবার যদি আমি থ্রিতে প্রেস করি, এবার কিন্তু দেখবো আমার
অরিজিনাল লুকটি চলে এসেছে। খাটের একটা যে কমন শেপ থাকে সেটি আমি পেয়ে গিয়েছি। সো এখন আমরা একটু মডিফাই করি, আই থিঙ্ক এটা নিচের দিকে একেবারে নামিয়ে দিই। সো টিতে প্রেস করে এটাকে কমিয়ে দেব, আমার এতগুলো সাব ডিভিশন এটাতে দরকার নেই, কমিয়ে দিলাম আটটা মেবি, এখান থেকেও আটটা। ডাবলুতে প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসি, এটার সমান বরাবর নিয়ে আসি, হালকা একটু করে ফাইন। আচ্ছা এটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। পার্সপেক্টিভ ভিউতে চলে আসলাম, এবার আমরা এটাতে কাজ করব। আপনি চাইলে এই জিনিসটাকে সমান করে দিতে পারেন। আচ্ছা এবার এটাকে একটু ডিজাইন করে রাইট বাটন ক্লিক, ভার্টেক্সে চলে আসি, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। ড্রাগ করে সিলেক্ট করলে এ পাশ এবং ও পাশের যে ভার্টেক্সগুলো আছে সেগুলো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায়। আর যদি আমি একটা একটা করে সিলেক্ট করি, এর মানে হচ্ছে আমার শুধুমাত্র আমি সামনে যে ভার্টেক্স অথবা এইডস আমি যখনই যেটা সিলেক্ট করি না কেন সেটাই একমাত্র সিলেক্ট হবে যেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। আর যদি আমি ড্রাগের মাধ্যমে এটাকে সিলেক্ট করি তাহলে ওই পাশের যে ভার্টেক্সটি আছে ওটাও সিলেক্ট হয়ে যাবে। ওকে ফাইন। সো আমরা সম্পূর্ণ এটাকে ধরলাম, আরে প্রেস করলাম, একটু দুই পাশ থেকে এভাবে নিয়ে আসলাম, এরপরে এই দুই লাইনকে ধরলাম হালকা আর একটু, এরপরে এটাকে একটু ধরলাম হালকা, জাস্ট সিম্পল একটা ডিজাইন নিয়ে আসার জন্য। আবার এটাকে একটু ধরি, এটা একটু বেশি দরকার, তাহলে দিলে হয়তো একটু ভালো লাগবে। ওকে ফাইন, রাইট বাটন ক্লিক, অবজেক্ট মোডে চলে আসলাম, দ্যাটস ইট। মনে হচ্ছে এই দুই সাইড থেকে একটু বড় করে দেব, ফাইন। ওকে, এরপর আমরা একটি বালিশ বানাই, তার জন্য হচ্ছে আমি একটি কিউব নিচ্ছি। কিউব নিয়ে বড় বড় মতন এটা উপরের দিকে নিয়ে আসি, টিতে প্রেস করি, ডেপথটা আমি এতটুকু দিলাম, হাইট আর কম হবে, উইডথ একটু বেশি, ডেপথটা একটু হবে। ওকে ফাইন, এরপর আমি ডেভিয়েশন অ্যাড করি, দিক থেকে এতটা, হাইটের দিক থেকে দুইটা, অর্থাৎ দুইটা তিনটা সাব ডিভিশন সেটা। এবার যদি আমি থ্রিতে প্রেস করি আমার একটি বালিশের মতন দেখা যাচ্ছে, সেই জন্য যদি আরেকটু দেখার জন্য যাই, জন্য আমি জাস্ট খালি একটু হাইটটাকে বাড়িয়ে দিচ্ছি, প্রফেশনাল না বাট জাস্ট ফর কাজের ক্ষেত্রে যতটুকু দরকার পড়ে এখন রাইট নাও। অবশ্যই আমরা এগুলো প্রফেশনাল ইন ফিউচারে দেখব, একেবারে রিয়েল লুক আমরা জাস্ট কার্টুনিস্ট লুকটাকে একটু দেওয়ার ট্রাই করতেছি। ফাইন, আই থিঙ্ক ঠিক আছে। এবার কন্ট্রোল ডি, ডাব্লিউ তে প্রেস, এখান থেকে এটাকে নিয়ে আসলাম, দুইটা বাড়ি দিয়ে দিলাম, এবার আমি এটা এটাকে ধরে এপাশে নিয়ে আসলাম। আচ্ছা একটা বালিশ আমি একটু চাচ্ছি অ্যাঙ্গেল করে রাখবো, সো আমি এটাকে এইভাবে ধরে নিই পিছনের দিকে, সুইচ বারে ক্লিক করে আমি যদি সাইড ভিউ থেকে একটু ফ্রন্ট ভিউ থেকে দেখি তাহলে আমার এটা ঠিক আছে। সুইচ বারে ক্লিক, ওকে ফাইন। এবার আমরা ছোট্ট করে একটা যদি টেবিল দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে, এই জন্য আমি একটা স্ফিয়ার নিচ্ছি, এই পাশে নিয়ে আসি, এইখানে এটা নিয়ে আসি, আর প্রেস করে একটু বড় করে নিই, উপর থেকে হালকা চ্যাপটা করে নিই, অর্থাৎ গোল টেবিল, ডাব্লিউতে প্রেস করে উপরের দিকে নিয়ে আসি। এবার আমি একটা সিলিন্ডার নিই যার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি এটার পায়াগুলো দিবো, স্পেস বার ক্লিক করে টপ ভিউ থেকে এটার মাঝখানে দেখি কি অবস্থা, এটাকে একটু ছোট করে নিই, পায়াটা ছোট হবে, সো এখান থেকে ধরে হালকা চোখের আইডিয়া অনুযায়ী নিয়ে নিলাম,
এরপরে আমরা আর প্রেস করে এটা উপরের দিকে বড় করে নেই, ডাব্লিউ তে প্রেস করে এটাকে নিয়ে আসলাম এখানে। ফাইন, কন্ট্রোল ডি কপি করে একটু নিয়ে আসলাম, এখানেই রাখলাম। ইতে প্রেস করে এটাকে অ্যাঙ্গেল করে দিলাম, ডাব্লুতে প্রেস করে এটাকে সরিয়ে দিলাম, ঠিক সেম কন্ট্রোল ডি ইতে প্রেস করে এবার উল্টা দিকে নিয়ে নিলাম, ডাব্লুতে প্রেস করে এবার এটা এদিকে নিয়ে আসলাম। দুইটা দুই সেট আমার হয়ে গেল। এবার আমি এটাকে জাস্ট ইতে প্রেস করে এদিকে ঘুরিয়ে দিলাম, ডাব্লুতে প্রেস করে এতে প্রেস করে হালকা একটু ঘুরিয়ে দিই, তাহলে জায়গা মতো। আচ্ছা আরেকটা দিয়ে দিই, কন্ট্রোল ডি এতে প্রেস করে আগে একটু ঘুরিয়ে নিই, ডাব্লুতে প্রেস করে এখানে নিয়ে আসি। একটু বেশি ঘুরে গেছে মনে হচ্ছে, জাস্ট একটু কমিয়ে দিলাম। ওকে ফাইন, আমাদের একটা টেবিল হয়ে গেল এবং একটি বিছানা তৈরি হয়ে গেল। এরপরে আমি যদি এটাকে, এটা তো আর হাওয়ায় বাসে না, সো আমরা একটি ফ্লোর দিয়ে দিচ্ছি আর এর মাধ্যমে ফ্লোরটাকে বড় করে নিচ্ছি। এরপরে একটি শ্যাডো, এখান থেকে শ্যাডোটাকে অন করে দিচ্ছি যাতে দেখতে ভাল লাগে। সো আমি যখন এটাকে অফ করে দিচ্ছি, এটা কিন্তু আমার দেখতে ভালোই লাগতেছে। সো এই হচ্ছে বেড, এটাতে আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে চলুন আরেকটি সহজে কম্পিউটার টেবিল দেখে নিই, খুব শর্টকাটে দেখতেছি আমরা জাস্ট কাজটাকে দ্রুত আগানোর জন্য। আচ্ছা এবার এটাকে আমরা একটু সেভ করে নিই, এই প্রজেক্ট আমরা সেভ করব। তার জন্য হচ্ছে ফাইল, সেভ প্রজেক্ট, আমাদের এখানে এই যে যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছিলাম তার এখানে এটা সেট আছে, এটাতে দেখিয়ে দিলাম এটা সেট। এবার যদি আমি ফাইল থেকে সেভ সিনে ক্লিক করি তাহলে আমাদের ডাইরেক্ট এখানে চলে আসবে। এখান থেকে আমার সেভ সিন, এখানে গিয়ে আমি লিখে দিলাম বেড, সেভ, কন্টিনিউ, সেভ হয়ে গেল। সো আমাদের একটা ফাইল আমরা সেভ করে নিলাম। এবার আমরা একটা কম্পিউটার টেবিল বানাবো, তার জন্য আমরা ফাইল থেকে নিউ সিনে চলে যাই। নিউ সিনে চলে যাওয়ার সাথে সাথে আমাদের নতুন একটা সিন তৈরি হয়ে যাবে। এখানে আমরা আগের মতন করে ঠিক সেম কম্পিউটার টেবিল বানানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে যে একটা কিউব নিই, টিতে প্রেস করি, উইডথ বাড়িয়ে দিলাম, হাইট আমার দরকার নেই, টেবিল এতটুকু, ডেপথ এতটুকু রাখলাম। উইডথটা একটু বাড়িয়ে দিলাম, এরপর আমরা ওয়েদার ডিভিশনের দিকে দিয়ে দিচ্ছি 4টা 5টা 6টা 8টা 9টা ইজ এনাফ। হাইটের দিক থেকে 2টা 3টা দিয়ে দিলাম, ডেপথের দিক থেকে দিব হচ্ছে আমি 7টা 8টা দিয়ে দিলাম, ফাইন। এখন যদি আমি 3তে প্রেস করি আমার একটি কাঠের মতন চলে আসছে, আমার মনে হচ্ছে যে এই কর্নারটা একটু লাগবে, তার জন্য যেটা করবো এখান থেকে আরো 2টা বাড়িয়ে নিচ্ছি। 1 প্রেস করে আগের মোডে চলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক। এবার আমি চাচ্ছি এই কর্নারগুলো একটু বেশি শার্প হওয়ার দরকার, যেহেতু আমরা 3তে প্রেস করার সাথে সাথে একটু বেশি রাউন্ড হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি এগুলো একটু বেশি শার্প, আরও বেশি শার্প হোক। তো সেক্ষেত্রে আমি 1 প্রেস করে ইটস মোডে গিয়ে ডাবল ক্লিক করলাম, এইটাকে শিফটে ধরে আবার এই ইটসটাকে ধরে নিলাম, আর এ প্রেস করলাম, এটাতে ক্লিক করে দুই পাশে আমি নিয়ে যাচ্ছি সমানভাবে। দ্যাটস ইট, 3তে প্রেস করলাম, আমাদের আগের থেকে স্ট্রংটা একটু বেশি হয়েছে, সেটাই আমাদের দরকার ছিল স্ট্রং এর জন্য। আবার এটাকেও একটু নিয়ে যাই, তাহলে আমাদের স্ট্রংটা একটু ভালো হবে, ফাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাইট বাটন ক্লিক, অবজেক্ট মোডে চলে আসি, ডাব্লুতে প্রেস করি উপরের দিকে এটাকে নিয়ে আসলাম, আমরা এবার দুই সাইডে 2টা বক্স দিব, হালকা একটু নিচে, ওকে ফাইন। এর জন্য আবার একটি কিউব নিলাম, টিতে প্রেস, উইডথ আমার দরকার নেই, হাইট
ঠিক আছে, ক্যামেরা একটু উপরের দিকে উঠাই, হাইটার একটু কমবে, ফাইন, উপরের দিকে নিয়ে নিলাম, এটিতে প্রেস করি, আমার ডেপথের দরকার, আমার ডেপথের দরকার দুই সাইড থেকে যাতে আমি সমান ডেপথ পাই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে সাইড ভিউর হেল্প নিয়ে দেখতে পারি, ডেপথটাকে এই পর্যন্ত বাড়িয়ে নিলাম, স্পেস বারে ক্লিক করে পার্সপেক্টিভ ভিউতে চলে আসলাম। এবার এটাকে টপ ভিউ থেকে আমি দেখব, টপ ভিউ থেকে দেখার জন্য আমার শেডিংটাকে এখান থেকে আমি অন করে নিই এক্সেল মোড, ফাইন, ডাব্লিউতে ক্লিক করে আমি এপাশে একটা নিয়ে আসলাম। এবার এটার সাব ডিভিশনগুলো আমি একটু দিয়ে নিই যাতে স্ট্রং হয়ে থাকে, এতে প্রেস করি, সাব ডিভিশন ওয়েডেড 4টা দিলাম, হাইট একটু বেশি করে দিই 9টা, 10টা এজ এনাফ, ডেপথ ডেপথেও 10টা দেবো তোমার স্ট্রং থাকে, দ্যাটস ইট। এবার যদি আমি 3-তে প্রেস করি আমার কিন্তু জিনিসটা স্ট্রং আছে। সো এই পাশে আমরা একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি, সো এটাকে আমরা যেটা করবো নর্মালি রাইট বাটন ক্লিক, ভার্টেক্সে চলে যাই, স্পেস বারে ক্লিক, এখান থেকে সাইড ভিউ থেকে চলে আসি, আমি ওপরে শেপটাকে ধরি যেহেতু এটা আমার দেখা যাবে না, সো আমি ডাব্লুতে প্রেস করে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে আমার এখানকার শেপ যেটা আছে এটা স্ট্রং লাগবে, এবং এটাকেও আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি। স্পেস বারে ক্লিক করে এখানে চলে আসলাম, রাইট বাটন ক্লিক, অবজেক্ট মোডে চলে আসি, সেম টু সেম এটা আমার হয়ে গেল। এবার এটাকে আমি কন্ট্রোল ডি এর মাধ্যমে নিয়ে এখান থেকে এখানে নিয়ে আসতে পারি, স্পেস বারে ক্লিক, টপ ভিউ থেকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক সেম জায়গা, ফাইন। এখন আমাদের পিছনের যে সেকশনটি আছে এটাকে ঢেকে দেওয়ার জন্য আমাদের আরেকটি কিউব লাগবে, হালকা ঢেকে দিব যাতে পিছন থেকে, অর্থাৎ যে পাঁচটা দেয়ালের পাশে থাকবে, এটিতে প্রেস করলাম, উইডটা বাড়িয়ে নিই যতটুকু লাগবে, সুইচ বারে ক্লিক করে আমি ফ্রন্ট ভিউ থেকে দেখি যতটুকু লাগবে, এরপর আমার হাইট বেশি লাগবে, ডাব্লুতে প্রেস করে উপরের দিকে নিয়ে আসি, এভাবে থাকবে আমার এটা, সাইটিতে প্রেস করে এবার আমি হাইটটাকে আর একটু কমিয়ে দিই, ফাইন, ডাব্লুতে প্রেস করে উপরের দিকে লাগিয়ে দিলাম, টিতে প্রেস করে আমার ডেপথের দরকার নেই আপাতত, ডেপ ঠিক আছে, যদি আমি 4-এ প্রেস করে দেখতে চাই ওয়াইড ফ্রেম মোডে, আমার এখানে এই যে থিকনেসটা আছে এটাকে আমরা কমাবো, সো এটা হচ্ছে আমাদের ডেপথ, ডেপ থেকে কমিয়ে নিয়ে আসি, দ্যাটস ইট। এবার আমি কিবোর্ড থেকে 5-এ প্রেস করি, ডাব্লুতে প্রেস করে পিছনের দিকে নিয়ে আসলাম, ফাইন। এবার এখানে বসার জন্য আমরা একটি চেয়ার বানাই, চেয়ারের জন্য আমাদের কিউব এখানে নিয়ে আসলাম, টিতে প্রেস করলাম, ওয়েডেড এতটুকু হচ্ছে, আমার হাইট অত বেশি দরকার নেই, সো আমি হাইটটাকে কমিয়ে দিই, ডেপ দরকার আছে ডেপটাকে বাড়িয়ে নিলাম, ফাইন। এবার আমরা সাব ডিভিশন অ্যাড করি, ডাব্লুতে প্রেস করে উপরের দিকে নিয়ে আসি, টেবিল থেকে একটু নিয়েছি, ফাইন, সেটি প্রেস করে দেখি, হ্যাঁ ঠিক আছে, পরে আমরা মডিফাই করতে পারবো, সমস্যা নেই। এবার আমরা নিচের পায়ে দেওয়ার জন্য একটি কিউব নিচ্ছি, এটাকে এখানে নিয়ে আসি, আমি চাচ্ছি পিছন থেকে এটা উঠবে, সো টিতে প্রেস করে দিলাম, আমার হাইট অনেক বেশি হবে, ডাব্লুতে প্রেস করে এটা আমি এখানে রাখলাম, প্রেস করে এটার হাইট একটু কমিয়ে নিই, ডাব্লুতে প্রেস করে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, ফাইন, ট্রিতে প্রেস করে পুনরায় আবার
ডেভটাকে কন্ট্রোল করি, এতটুকু ডেভ এজ এনাফ। তারপরে সাব ডিভিশন দিয়ে দিই, উইডেটটা একটু বাড়াবো, এখানে যে সেম উইডেটটা আছে এটার মতনই সেম উইডেটটা দিব, বাড়িয়ে নিলাম। সাব ডিভিশন উইডেট একটু বাড়াই, ফোর, হাইট সাপোজ 6-7, ডেপথ 2-3 ইজ এনাফ। থ্রিতে ফেস করি, এটাও থ্রিতে ফেস করি। এবার আমরা এই পাশের যে একটি পায়ার দরকার হবে সেটিকে নিয়ে আসি, ডাব্লুতে প্রেস করে এখানে নিয়ে আসলাম, আরে প্রেস করে এবার এটাকে ছোট করি, ম্যানুয়ালি কাজ করতে পারি যতক্ষণ না পর্যন্ত আমি ভিতরে কোনো কিছু এডিট করতে পারবো। সো আমি হাইট থেকে একটু বড় করে নিলাম, ডাব্লুতে প্রেস করি, এখানে নিয়ে নিলাম, ফাইন। থিকনেসটা অনেক বেশি মনে হচ্ছে, সো আমি টিতে প্রেস করে এটাকে কমিয়ে নিয়ে আসি এবং ডেপথটাকে কমিয়ে নিয়ে আসি। এবার আমি সাব ডিভিশন অ্যাড করি, 3, এখান থেকে 3-4-5, ডেপথে আমার 4টা হলে এনাফ। ওকে ফাইন, এবার আমি 3-তে প্রেস করি, এবার স্পেস বারে ক্লিক করে আমি টপ ভিউ থেকে যদি আমি একটু দেখি, এটাকে ধরি, সরি, নিচ থেকে আগে ধরে নিয়ে আসি, অর্থাৎ এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমার ওখানে দেখাবে, এটা আমার জন্য ভালো হবে। সো ডাব্লুতে প্রেস করে এখানে একটি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, আর একটি এখানে দিয়ে দিলাম, স্পেস বারে ক্লিক করে পার্সপেক্টিভ ভিউতে চলে আসি। এবার আমরা এটাকে মডিফাই করি, সাপোজ এটাকে আমি আর একটু ছোট করে দিলে ভালো লাগবে, ছোট করে দিয়ে একটু নিচের থেকে নিয়ে আসলাম, ভার্টেক্স। এবার এইগুলোকে ধরে একটু উপরের দিকে নিয়ে আসি, এই সবগুলোকে ধরে হালকা একটু উপরের দিকে নিয়ে আসি। এবার এই সবগুলোকে ধরে একটু ব্যান্ড করে দিই, যাতে দেখতে একটু ভালো লাগে, ফাইন। ডাব্লুতে প্রেস করে এটাকে একটু পিছনে নিয়ে আসতেছি। এক্স মোডে চলে যাই, এখানে নিচের জায়গাটা স্ট্রং না, সো আমি যাচ্ছি স্ট্রং, সো এখানে ডাবল ক্লিক করে এসটাকে ডাবল ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসি, যাতে স্ট্রং হয়। ওয়ানে প্রেস করে দেখি আর একটু নিচের দিকে আসলে আরও ভালো স্ট্রং হবে, সো উপরেরটাকেও ডাবল ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম। এবার 3-3 প্রেস করি, আগের থেকে আমার অনেক স্ট্রং হয়েছে, রাইট বাটন ক্লিক, অবজেক্ট মোডে চলে আসলাম। যদি আর একটু সামনের দিকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে, সো সেক্ষেত্রে এটাকে জাস্ট একটু বড় করে দিলাম। একটু কমিয়ে দিই, এটাকে একটু কমিয়ে দিই, মানে এটাকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে, একটি ফ্লোর তৈরি করি, এটাতে ক্লিক করে আর প্রেস করি, বড় করে দিই, ফ্লোর তৈরি হয়ে গেল, দেখতে ভালো লাগবে। এখান থেকে আমি গ্রিড মোডটাকে অফ করেও দেখতে পারি, সিম্পললি কাজ করার জন্য এইভাবে আমরা তৈরি করতে পারি প্রথম অবস্থায়। এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আচ্ছা, এই সিনটাকেও সেমভাবে সেভ করে নেবেন, সেভ সিন অ্যাজ, এটা হচ্ছে আমার টেবিল চেয়ার মডেল, এটাকে সেভ অ্যাজ দিয়ে দিলাম, এটাও আমার সেভ হয়ে গেল। আমরা এখন দুইটা ফাইল সেভ করেছি, যদি আমরা এটাকে মিনিমাইজ করি আমাদের আর্টিস্টাস টিউটোরিয়ালের ফোল্ডারে চলে যায়, যে প্রজেক্টটি ছিল আমাদের ওখান থেকে সিন্সে চলে যাব। এবার দেখব যে আমরা বেড এবং টেবিল চেয়ার এই দুইটি মডেল করেছি।
আশা করি আপনারা এই পর্যন্ত সবাই করতে পারবেন, না করতে পারলে অবশ্যই যদি কোথাও গিয়ে থেমে যান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আজকে এই পর্যন্তই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কিরকম লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করবো সাড়ে সাড়ে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। কিপ কুল, কিপ লার্নিং, থ্যাংকস ফর ওয়াচিং।